নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা, অয়ন্তিকা রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে ইন্দো চাইনিজ স্টাইলের ভেজ ফ্রাইড রাইস। আমি এখানে ইন্দো চাইনিজ পদ্ধতি বললাম কারণ আমি এখানে ইন্ডিয়া এবং চাইনিজ দুটো দেশেরই পদ্ধতি ফলো করে দুটো মিক্সচার করে আমি রান্নাটা করেছি। তবে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক খুব কম সময় এবং সহজ পদ্ধতিতে আমি এই ভেজ ফ্রাইড রাইসটা কীভাবে রান্না করি। বন্ধুরা, এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, 1 ঘন্টা ভালো করে ভিজিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি চালটা। এখানে আমি 4 জনের আন্দাজে চাল নিয়েছি। যেহেতু আমি চালটা এখানে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই সেজন্য চালটা কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না হতে, 5 মিনিটের মধ্যে আমার ভাতটা হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে পুরো ভাতটা সেদ্ধ করব না, 90% মতন ভাতটা আমি সেদ্ধ করব। এখানে আমি একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়েছি। এবার এই জলের মধ্যে দিচ্ছি আমি তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা স্টার আর কিছু গোটা গোলমরিচ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে। এবার আমি এই ফুটন্ত জলের মধ্যে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম চালগুলো দিয়ে দেবো। চালটা পুরো ঢেলে দেওয়ার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর 1 চামচের মতন সাদা তেল দেবো। এখন ভাতটা হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, ঢাকা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করব। বন্ধুরা, আমার ভাতটা প্রয়োজন অনুযায়ী 80% সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভাতটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার এই ভাতটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। ভাতটা ঠান্ডা হতে হতে আমি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নেব। 3 চামচ মতন সাদা তেল দিলাম আর 3 চামচের মতন ঘি দেব। সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে আমি সবজিগুলো সব ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে এগুলো আমি ভেজে নেব। প্রথমে রসুন আর আদা কুচিগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না, একটু সামান্য ভেজে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে নেব। আদা রসুন কুচি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলকপি দিয়ে ফুলকপিগুলো অল্প করে ভেজে নেব। গাজর দিলাম, বিনস, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, এইগুলো দিলে বাচ্চারা খুব পছন্দ করে বিভিন্ন রকম কালারিং ক্যাপসিকাম দিলে। আর যদি না থাকে আপনাদের, আপনারা দেবেন না, সবুজ ক্যাপসিকাম দিয়েও এই রান্নাটা করা যায়। এবার আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিগুলো আমি ভেজে নেব। 3-4টে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে সবজিগুলো ভাজতে হবে। নুনটা বেশি দেবেন না, ভাত কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো অল্প একটু নুন দিয়ে সবজিগুলো আমি ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা সবজিগুলোর মধ্যে আমি 1/2 ভাত দিয়ে দেব। বন্ধুরা, সব ভাত একসাথে কড়াইয়ের মধ্যে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। অল্প অল্প করে আমরা ভাতগুলো ভাজবো।
ভাতের মধ্যে আমি সামান্য একটু সোয়া সস দিলাম, এক চামচ চিলি সস দিলাম, অল্প একটু নুন দিলাম, চিনি দিয়ে এবার আমি ভালো করে ভাতটাকে ভেজে নেব। বন্ধুরা ভাতের পরিমাণ যদি বেশি থাকে, মানে বেশি পরিমাণে যদি ফ্রাইড রাইস করতে হয়, তাহলে কিন্তু আমি যেভাবে করলাম সাদা তেল ঘি দিয়ে সবজিগুলোকে ভেজে তারপরে ভাত দিয়ে ভাজা, এইভাবে কিন্তু আপনারা দুবারে করবেন, তাহলে কিন্তু দেখবেন ভাতগুলো ঝুরঝুরে হবে, ভাতগুলো ভাঙবেও না এবং খেতেও খুব ভাল লাগবে, আর কড়াইয়ের মধ্যেও কিন্তু লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কড়াইয়ের মধ্যে ভাতগুলো একদমই লেগে যায়নি। বন্ধুরা আমার ভেজ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে লিখে পাঠাবেন রান্নাটা কেমন হলো।